আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আফরোজা রূপা। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। হাজার ছাড়ালো দেশে একদিনে করোনা রোগে আক্রান্তের সংখ্যা, চব্বিশ ঘন্টায় আক্রান্ত 1034, মৃত্যু 11 জনের। করোনার উপসর্গ নিয়ে সিলেট ও মানিকগঞ্জে দুইজনের মৃত্যু, বিভিন্ন জেলায় বেড়েছে পুলিশ, নার্স, স্বাস্থ্যকর্মী সহ আক্রান্তের সংখ্যা। নীরব বাহকে দ্রুত সংক্রমিত হচ্ছে ভাইরাস, দেশে করোনায় আক্রান্ত 23%-এরও কোনো উপসর্গ নেই বলছে আইইডিসিআর। এবং বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 41.5 লাখ, মৃত্যু 2,84,000-এরও বেশি মানুষ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। দেশে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়লেও মানুষের সচেতনতা এখনও বাড়েনি। নিয়মনীতি না মেনে মানুষজন দলে দলে বাইরে বের হচ্ছে। গণপরিবহনহীন রাজধানীতে তৈরি হচ্ছে যানজট। বিভিন্ন মার্কেটে কেনাকাটার সময় মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। রাজধানীর সড়কের এমন চিত্র দেখলে মনে হবে করোনা পরিস্থিতি এখন স্বাভাবিক। সকাল থেকে দুপুর পর্যন্ত অধিকাংশ সড়কে থাকছে যানবাহনের অতিরিক্ত চাপ। ট্রাফিক পুলিশ এতদিন আরাম আয়েশ করলেও এখন আগের মতোই যানবাহন নিয়ন্ত্রণে ব্যস্ত তারা। কিন্তু মানুষের মধ্যেও রাস্তায় বের হচ্ছে, কারণে অকারণে ঘর থেকে বের হয়ে রাস্তায় যানজটের সৃষ্টি করতেছে। এখন আমাদের তৎপরতা বাড়াতে হচ্ছে এবং আমাদের লোকগুলো রাস্তায় বেশি ডিউটি দিতে হচ্ছে, যাতে আমরা এখন এই কারণে ঝুঁকির মধ্যে আছি অনেকটা। এদিকে বড় বড় শপিং মল বন্ধ থাকলেও বিভিন্ন এলাকায় খোলা রয়েছে দোকানপাট। ঈদের কেনাকাটার জন্য মার্কেটে ভিড় করছেন অনেকে, তবে এসব দোকানে সামাজিক দূরত্ব একেবারেই মানা হচ্ছে না। করোনা পরিস্থিতির মধ্যে কেনাকাটা করতে আসা লোকজনের কাছে স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি যেন পুরোপুরি উপেক্ষিত। আসছে বাচ্চাদের জন্য, বাচ্চারা তো এটা আর মানে না, যে বাচ্চারা বলতেছে আম্মু আমাদের কেনাকাটা করবে না, এখন তার জন্য বাধ্য হয়ে আসতে হচ্ছে। কি করবো, ঈদের ভিতরে তো আসছে, ঈদের জন্য তো কিনতেই হবে। শুধু ছেলের লাগে দুইটা গেঞ্জি কিনছে, আর দুইটা তাউজা কিনছে, আর দুইটা বাচ্চার ফরাক কিনছে। সহজ হয়েছে, দুইটা নিলাম, দুটা বাচ্চার জন্য দুইটা ড্রেস নিলাম আর কি। এমন প্রেক্ষাপটে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি না পেলে করোনা ভাইরাসের বিস্তার রোধ করা কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন চিকিৎসকরা। বাংলাদেশে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা, চলছে এখনও সাধারণ ছুটি। তবে কর্মব্যস্ত এই নগরী দেখলে মনেই হবে না যে বাংলাদেশে কোনো করোনার প্রভাব রয়েছে। এক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছেন জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাস পরীক্ষায় বাড়ছে ল্যাবের সংখ্যা, কিন্তু সেই অনুপাতে নেই মেডিকেল টেকনোলজিস্ট। ফলে নমুনা সংগ্রহ এবং পরীক্ষায় দেখা দিয়েছে জটিলতা। করোনা চিকিৎসায় তাই দ্রুত মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছে টেকনোলজিস্টদের সংগঠন। রিপোর্ট করছেন মনির হোসেন তপু। তিনি একজন পোশাক শ্রমিক, শরীরে জ্বর। কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, আইইডিসিআর সহ আরও কয়েকটি হাসপাতাল ঘুরেও করোনা পরীক্ষা করতে পারছেন না। এই চিত্র প্রায় প্রতিদিনের। এই যদি হয় দেশের স্বাস্থ্য নিরাপত্তা, তাহলে সাধারণ মানুষ আমাদের মতন খেটে খাওয়া মানুষ কই যাবে? কোন জায়গায় যে পরীক্ষা করবো, আর এই আমি ডিউটি করবো কীভাবে, আর এই সামনে ইতাই যান আমি চলবো কীভাবে? করোনা রোগীর চিকিৎসায় এরই মধ্যে নিয়োগ দেওয়া হয়েছে চিকিৎসক এবং নার্স, তবে নমুনা সংগ্রহ ও পরীক্ষার জন্য নেওয়া হয়নি টেকনোলজিস্টদের। প্রায় 10 বছর হলো আমাদের মেডিকেল টেকনোলজিস্টদের নিয়োগ হচ্ছে না। এখনও এই করোনা যুদ্ধের যারা প্রথম সারির সৈনিক তাদেরকে দূরে রাখা হচ্ছে। এখনও এই করোনা যুদ্ধকে ইস্যু করেও তারা আমাদের নিয়োগের প্রক্রিয়াটা আমরা এখন আসলে ওই রকমভাবে দৃশ্যমান আমরা কিছু পাচ্ছি না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম অনুযায়ী একজন চিকিৎসকের বিপরীতে 5 জন মেডিকেল টেকনোলজিস্ট দরকার। সেখানে দেশে মোট টেকনোলজিস্টদের পদ আছে 7,920টি, এর মধ্যে শূন্য পদ 2,755টি। দুঃখজনক হলো সত্য যে সরকার এই কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদেরকে দিয়ে একদিনের প্রশিক্ষণের মাধ্যমে করোনা রোগীর নমুনা সংগ্রহ করার উদ্যোগ গ্রহণ করেছেন, যেটি একটি আত্মঘাতী সিদ্ধান্ত বলে আমি মনে করছি। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে এখনই মেডিকেল টেকনোলজিস্টদের এই চাহিদা মেটানো সম্ভব নয়। স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রায় 5,000 পোস্ট ক্রিয়েশনের জন্য একটি প্রস্তাব এসেছে মেডিকেল টেকনোলজিস্টদের। এটি হয়তো প্রসেস করতে হবে, এটি প্রসেস করতে সময় লাগবে। তো আমার মনে হয় 386 জনের যে আউটসোর্সের প্রস্তাব, এটা যদি আমরা গ্রহণ করি এবং নিয়োগ দিই, তাহলে এরাও কিন্তু যখন রেগুলার নিয়োগ পাবে তারা দরখাস্ত করতে পারবে এবং তারা নির্বাচিত হতে পারবে। এই অবস্থার মধ্যেও এখন পর্যন্ত 135 জন মেডিকেল টেকনোলজিস্ট করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বা বাড়িতে
আইসোলেশনে আছেন। প্রতিদিনই করোনা ভাইরাস পরীক্ষা করতে আসা মানুষের সংখ্যা বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন এই ভাইরাস নির্ভুলভাবে পরীক্ষার জন্য প্রয়োজন প্রশিক্ষণপ্রাপ্ত মেডিকেল টেকনোলজিস্ট। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে আমাদের নেই পর্যাপ্ত জনবল, তাই করোনা যুদ্ধে জয়ী হওয়ার জন্য এখনই মেডিকেল টেকনোলজিস্ট সহ চিকিৎসক নার্স নিয়োগ দেওয়া প্রয়োজন। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। 10 টাকা কেজি দরে দ্বিতীয় দফায় ওএমএস এর চাল বিক্রি শুরু হয়েছে ঢাকায়। তালিকাভুক্ত নিম্ন আয়ের মানুষেরা কম দামে এই চাল কেনার সুযোগ পাচ্ছেন। নগরের 40,000 পরিবারের নিম্ন আয়ের মানুষকে এ সুবিধা দিতে চায় খাদ্য মন্ত্রণালয়। আরো জানাচ্ছেন নিয়াজামান সজীব। বিতরণে অনিয়ম, চুরি ও লুটপাটের কারণে 10 টাকা কেজি দরে ওএমএস এর চাল বিক্রি এর আগে বন্ধ করে দেয় খাদ্য মন্ত্রণালয়। তারপর পদ্ধতি বদলে গত মাসে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 2টি ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম আবার শুরু হয়। গতবার 10 টাকা দরে 20 কেজি করে চাল দেওয়া হয়েছিল 663 পরিবারকে। সোমবার রাজধানীর তেজগাঁও, মোহাম্মদপুর, মিরপুর, উত্তরখানসহ 10টি পয়েন্টে এ চাল বিক্রি করা হলো। এবার চাল পেয়েছেন কার্ডধারী 4,000 পরিবার। দুর্যোগের বাজারে 200 টাকায় 20 কেজি চাল পেয়ে অনেকেই ছিলেন স্বস্তিতে। কাজ দেয় তাই খুব অভাবের মধ্যে আছি। 10 টাকা কেজি চাল পাইতেছি, এটা আমাদের অনেক উপকার হইতেছে। মধ্যবিত্ত ফ্যামিলি আসলে তারা কোথাও যাইতে পারে না, এই কার্ডটা নিয়ে তাদের চাল ধরবে, তাদের অনেক উপকৃত হইব। 2টা মেয়ে আছে, আমরা 4 জন পরিবারে, তো অনেক চলে না, তার জন্য অনেক কষ্ট করে এনে কার্ডটা করছি। যেটুকু দিতেছে টুকু আল্লাহ পাকের কাছে দোয়া দিয়ে এরকম দিলে সবাই গরিব দেখি চলতে পারবে সবাই। আগে নানা অভিযোগ উঠলেও এই চাল বিক্রি ও তালিকা তৈরিতে এবার অনিয়ম স্বজনপ্রীতির সুযোগ নেই বলে জানায় খাদ্য অধিদপ্তর। সরকারি যেটা মোটা চাউল আমরা কিনি এবং সেটার মানও যথেষ্ট ভালো। সরকারি বিভিন্ন সংস্থা যেমন র্যাব, আর্মি, পুলিশ যে চালটা সবসময় খায় আমরা সরকারিভাবে সরবরাহ করি, সেই চালটাই জনসাধারণের জন্য এখন আমরা নিয়ে আসছি আর কি বিক্রয়ের জন্য। রাজধানীর 2 সিটি কর্পোরেশনে পর্যায়ক্রমে 39,600 পরিবারকে এই সুবিধা দেবে সরকার। নিয়াজ্জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। এবার বিশ্ব করোনা পরিস্থিতির খবর। বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 41,42,000 ছাড়িয়েছে। মারা গেছে 2,84,000-এরও বেশি মানুষ। করোনার হটস্পট যুক্তরাষ্ট্রের মৃতের সংখ্যা 79,607। ভাইরাসের উৎপত্তিস্থল চীনের উহানে গত 24 ঘণ্টায় নতুন করে 5 জন সহ 17 জন শনাক্ত হয়েছে। এদিকে যুক্তরাজ্যে কয়েক ধাপে লকডাউন তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী বোরিস জনসন। লকডাউন শিথিল হচ্ছে ইউরোপের অনেক দেশেও। আরও জানাচ্ছেন রোকসানা ইভা। বিশ্বের কোথাও কোথাও করোনা বিস্তার কিছুটা কমলেও মোট আক্রান্ত মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। এর মাঝে লকডাউন বাড়ানো বা শিথিল করার সুফল ও কুফল দুটোই দেখেছে বিশ্ব। simply to end the lockdown this week. করোনা বিস্তার ও মৃত্যু হার নিম্নমুখী থাকায় দেশ থেকে ধাপে ধাপে লকডাউন উঠানোর কথা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসন। রোববার টেলিভিশন ভাষণে 1 জুন থেকে প্রাইমারি স্কুল খুলে দেওয়ার কথা জানান তিনি। এছাড়া ইংল্যান্ডে চলতি সপ্তাহ থেকে স্বাস্থ্যবিধি মেনে অল্প পরিসরে কাজ ও মেলামেশার সুযোগ থাকছে, তবে নাগরিকদের গণপরিবহন ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে করোনার প্রভাব কমায় ফ্রান্স, ইতালি, নিউজিল্যান্ড, স্পেন, জার্মানি, বেলজিয়াম, সুইজারল্যান্ড সহ ইউরোপের অনেক দেশ লকডাউনে শিথিলতা আনছে। তবে বন্ধ থাকছে রেস্টুরেন্ট, সিনেমা হল, ক্যাফে ও বারগুলো। করোনায় সবচেয়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে গত 24 ঘণ্টায় মারা গেছে 776 জন, যা মার্চে ভাইরাসটির তাণ্ডব শুরুর পর একদিনে সবচেয়ে কম মৃত্যুর রেকর্ড। দেশটিতে 13,29,000-এর বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে 80,000। ভাইরাসের উৎপত্তিস্থল চীনের উহানে 5 জন সহ গত 24 ঘণ্টায় দেশটিতে নতুন করে 17 জন শনাক্ত হয়েছে। লকডাউন শিথিলের পর যা খারাপ পরিস্থিতির ইঙ্গিত দেয়। রোকসানা ইভা, এটিএন বাংলা। সুপ্রিম কোর্ট সহ নিম্ন আদালতে আজ থেকে শুরু হয়েছে ভার্চুয়াল কোর্টের মাধ্যমে বিচার কাজ। গতকাল প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। নিম্ন আদালতগুলোকে শুধুমাত্র জামিন শুনানির জন্য নির্দেশ দেওয়া হয়েছে। হুমান চিস্তি জানাচ্ছেন বিস্তারিত। করোনা পরিস্থিতিতে সব আদালতের কার্যক্রম প্রায় 2 মাস ধরে বন্ধ, এতে দুর্ভোগ পোহাচ্ছেন বিচার প্রার্থীরা। গত 23 এপ্রিল সীমিত পরিসরে আদালত পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হলেও পরে তা বাতিল করেন প্রধান বিচারপতি। পরে সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় ভার্চুয়াল কোর্ট বা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালত পরিচালনার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়। গত শনিবার
আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ 2020 জারি করেন রাষ্ট্রপতি। এতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিচারপ্রার্থী, আইনজীবী, সাক্ষী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে যে কোনো মামলার শুনানি, সাক্ষ্যগ্রহণ, যুক্তিতর্ক, আদেশ এবং রায় দেওয়া যাবে। ভার্চুয়াল কোর্ট সাধারণ আদালতগুলি যেই সব দায়িত্ব পালন করে, যেমন বিচার কার্য, ট্রায়াল, বিচারিক অনুসন্ধান, দরখাস্ত বা আপিল শুনানি, সাক্ষ্যগ্রহণ, আর্গুমেন্ট শোনা, রায় এবং আদেশ দেওয়া, সবগুলি করতে পারবে। কিছুদিন আগেও আমি দেখেছি যে ইউনাইটেড স্টেট সুপ্রিম কোর্ট এই এখন এই করোনা ভাইরাস জনিত কারণে এই ভার্চুয়াল কোর্ট বসিয়ে তাদের আদালত পরিচালনা করার কাজ শুরু করার কথা চিন্তা ভাবনা করছেন। আমরা খুব একটা সেই ক্ষেত্রে বলতে পারি পিছিয়ে নেই। ভার্চুয়াল পদ্ধতিতে আদালত পরিচালনার বিষয়টিকে সময় উপযোগী হিসেবে দেখছেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। তিনি বলেন, এতে করোনা প্রাদুর্ভাবের কারণে সৃষ্ট দুর্ভোগ থেকে মুক্তি পাবেন বিচার প্রার্থীরা। কিছু কিছু জরুরি বিষয় আছে যেটা বিচারের আওতায় আছে, সেগুলোকে ত্বরিত গতিতে নিষ্পত্তির জন্যই এই ভার্চুয়াল কোর্টের ব্যবস্থা করা হয়েছে এবং এটা আমাদের সংবিধানের 107 যে ধারা আছে সেটার সাথে মিলিয়ে করা হয়েছে বলে আমি মনে করি। এবং আমার মনে হয় যে এতে করে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে বিচারক বলে সেটা অনেকটা লাঘব হবে। সব ধরনের রিট, ফৌজদারি ও দেওয়ানি মামলা সহ আপিল শুনানির জন্য বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলমের বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি। এছাড়া চেম্বার জজ হিসেবে বিচারপতি মোহাম্মদ নুরুজ্জামানকে ঠিক করা হয়েছে। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। ফেসবুক লাইভে মধ্যরাতে অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে ভাইরাল হওয়া যুবক রায়হানকে সোমবার ভোরে রাজধানীর শেওড়াপাড়া এলাকা থেকে আটক করেছে র্যাব। র্যাব দুইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান রাতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, রায়হানের বিরুদ্ধে পর্নোগ্রাফি ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এবারে আন্তর্জাতিক সংবাদ। করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে পঞ্চম দফায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বৈঠকে অংশ নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে করোনা ভাইরাস নিয়ে রাজনীতি এবং বিভিন্ন রাজ্যের প্রতি বৈষম্যের অভিযোগ করেন। দেশটির দ্বিতীয় ধাপে চলমান লকডাউন প্রত্যাহার, অভিবাসী ইস্যু এবং অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে নরেন্দ্র মোদীর এই ভিডিও কনফারেন্সে আলোচনা হয় বলে জানিয়েছে এনডিটিভি। এবারে পার্টেক্স খেলার খবর। করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত খেলোয়াড়দের পাশে অর্থ সহায়তা নিয়ে এগিয়ে এসেছে বাংলাদেশ হকি ফেডারেশন। ফেডারেশনের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে কর্মকর্তাদের হাতে এই অর্থ তুলে দেন সভাপতি এয়ার চিফ মার্শাল মাসুদুজ্জামান শেরনিয়াবাত। হকির সাথে সম্পৃক্ত সাবেক, বর্তমান নারী এবং যুব হকির 100 খেলোয়াড়কে এই সহযোগিতা দেওয়া হবে। ভবিষ্যতে এ ধারা অব্যাহত রাখার ঘোষণা দেন কর্মকর্তারা। এ সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের সহসভাপতি এবং এটিএন বাংলা চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান সহ অন্যান্য কর্মকর্তারা। এবার সেহরি ও ইফতারের সময়সূচি। জানিয়ে দিচ্ছি আজকের ইফতারের সময়সূচি। মঙ্গলবার ঢাকায় ইফতার সন্ধ্যা 6:36, রাজশাহীতে সন্ধ্যা 6:43, চট্টগ্রামে 6:27, সিলেটে 6:31, খুলনায় 6:35, বরিশালে 6:34, রংপুরে 6:43 এবং ময়মনসিংহে ইফতার সন্ধ্যা 6:37। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার।
হাজার ছাড়ালো দেশে একদিনে করোনা রোগীর শনাক্তের সংখ্যা, চব্বিশ ঘন্টায় আক্রান্ত 1034, মৃত্যু 11 জনের। করোনার উপসর্গ নিয়ে সিলেট ও মানিকগঞ্জে দুইজনের মৃত্যু, বিভিন্ন জেলায় বেড়েছে পুলিশ, নার্স, স্বাস্থ্যকর্মী সহ আক্রান্তের সংখ্যা। নীরব বাহকে দ্রুত সংক্রমিত হচ্ছে ভাইরাস, দেশে করোনায় আক্রান্ত 23%-এরই কোনো উপসর্গ নেই বলছে আইইডিসিআর। এবং বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 41.5 লাখ, মৃত্যু 2,84,000-এরও বেশি মানুষ। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।